আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাতিন্দা অনলাইন স্কুল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, আলহামদুলিল্লাহ। আজকে আমরা করব কাবিতল নবে, এটা আমাদের গ্রুপ জে, যারা কিনা গ্রুপ জে ফলো করেন তাদের জন্য আজকে কাবিতল নয়ের উপরে ক্লাস করব। আপনারা যারা জে গ্রুপ ফলো করেন, আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস, সপ্তাহে প্রতি বুধবার এবং শনিবার আপনাদের ক্লাস হয় থিওরি এবং রবিবার হয় কুইজের ক্লাস। সেক্ষেত্রে আজকের এই ক্লাসটা অনেক সহজ এবং ইন্টারেস্টিং। আর তার থেকেও মজার বিষয়, আজকে আমাদের সাথে একজন একজন গেস্ট আছেন, আমাদের অতিথি পাতিন্তে কন্যা এবং আপনাদের সি গ্রুপের একজন সুপারস্টার, যাকে সবাই চিনেন, পরিচিত মুখ, যিনি আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন ইতালির মিলানো শহর থেকে, আমাদের রোমা আপু। তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা, তিনি আমাদের সাথে লাইভে আছেন। আমরা তার পাতিন্তে পর গল্পটা শুনবো, কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করে ভালো একটা রেজাল্ট করে আজকে তিনি এই স্টেজে আসতে পারছেন, এটা তার কাছ থেকে জানবো। পাশাপাশি যারা এই মুহূর্তে জুমে আছেন, আপনারা স্টুডেন্ট এবং ফেসবুকে যারা দেখতেছেন, সবার জন্য শুভকামনা। কারণ আজকের এই ক্লাসগুলো এত সহজ, যারা আগের চ্যাপ্টার গুলো করে আসছেন তারা দেখবেন যে ডে বাই ডে আপনাদের পড়ালেখা সহজ হইতেছে। সো আমরা আজকে সেভাবে আজকে আলোচনা করার বিষয়ে সবাই স্পিকার অফ করি, বারবার যেন বলতে না হয়। আজকে আলোচনা করার বিষয় সিনিয়ালি কমপ্লিমেন্টারি এ টেম্পোরানি কান্তিয়েরি লাভোরো, অর্থাৎ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম স্টেজে আমরা আলোচনা করব কমপ্লিমেন্টারি, মানে এমন কিছু সংকেত যেগুলো সহায়ক বা সহযোগী। আর এরপরে আছে টেম্পোরানি দি কান্তিয়েরি লাভোরো, অর্থাৎ রাস্তায় যখন কাজ করে কোনো রাস্তার গঠন করার জন্য, তখন যে চিহ্নগুলো ব্যবহার করে সেগুলো কেমন হয়। তো দুইটা দুই ধরনের সংকেত নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই ক্লাস অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আপনাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের আলোচনা করব কিভাবে আপনিও ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, কিভাবে আপনার স্বপ্ন পূরণ হয়। আজকে স্বপ্ন পূরণের অতিথি আমাদের রোমা আক্তার, মিলানো শহর থেকে, যিনি আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের মিলানো শহরের এই যে যাত্রা শুরু হয়েছে, দেখতেছেন আপনারা যে ডে বাই ডে শুধু মিলানো শহর থেকে এখন পাশ করতেছে, কারণ অসংখ্য স্টুডেন্ট আমাদের মিলানো শহরে পড়াশোনা করেন, যারা জিসান ভাইকে ভালোবাসেন, জিসান বাংলা স্কুলকে ভালোবাসেন। অলমোস্ট প্রায় 700+ স্টুডেন্ট আছেন শুধু আমাদের মিলানো শহরে, শুধু মিলানো শহরে 700+ স্টুডেন্ট আছে। তো তাদের মধ্যে থেকে আমাদের আজকে পরিচিত মুখ রোমা আপু, যিনি কিনা পাতিনতে গুইদা পরীক্ষা পাশ করছেন, এবং এই তার হাত পাতিনতে আজকে 25 তারিখ, 25/10/2023, আমাদের নোয়াখালী কন্যা। তো ওনার ডকুমেন্টের নাম হলো আক্তার ফাহমিদা এবং আমরা তাকে রোমা আপু বলে ডাকি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে তাকে গিফট করার জন্য তার হাজবেন্ড তার জন্য অলরেডি গাড়ি কিনে রাখছিলেন, এই তার গাড়ি ফোর্ড ফিয়েস্তা, গাড়ি কেনার সময় ভাই আমাকে ফোন দিছিলেন আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, অর্থাৎ তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে আমাকে গোপনে সবকিছু দেখায় রেডি করে রাখছে, যে পাতিনতে পাইলে তার গাড়ি যেন সে চালাইতে পারে। দেখেন এটা হচ্ছে কত বড় মনের পরিচয়, যে একজন হাজবেন্ড আগে থেকে পরিকল্পনা করে রাখতেছে তার ওয়াইফ যখন পাতিনতে পাবে সেই দিনে যেন সে তার গাড়িটা চালাইতে পারে, সবকিছু রেডি করে, গাড়ি গিফট, পাতিনতে গিফট, সারপ্রাইজ আর সারপ্রাইজ। তো আমরা এমন একজন মানুষের সাথে আজকে পরিচিত হব যিনি কিনা অসম্ভব জিনিসকে সম্ভব করছেন, পরীক্ষা জোরে জোরে করে পাশ করছেন, এবং তিনি গ্রুপের অন্য স্টুডেন্টদেরকে সাহায্য করতেন পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা এই আপুর গল্প শুনবো, যাতে করে আমরা আমাদের লাইফকে ওইভাবে সেট আপ করতে পারি, সাজাইতে পারি, যে পাতেন্তের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে আসলে উপলব্ধি করতে হবে। তো রুমা আপু আমাদের সাথে লাইভে কি আছেন এই মুহূর্তে? জি ভাই, আসসালামু আলাইকুম। আপু আজকে আপনার কাছ থেকে আপনার আসলে অনুভূতি শুনতে চাই, আপনার আবেগ শুনতে চাই এই পাতিনতা সম্পর্কে, যে কিভাবে আপনি অসম্ভবকে সম্ভব করলেন এবং আপনার এই অর্জনের আসলে গল্পটা কিরকম, কেন আপনি পাতিনতে নিতে চাইছিলেন বা কেন আপনি নিলেন, এই বিষয়গুলো আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই টোটাল বিষয়টা, একটু যদি বলতেন আপনার মধ্যে। আসলে ভাইয়া, অনুভূতি জাস্ট বলার মতন কিছু নাই। রীতিমতো আমার এখনো শরীর কাঁপতেছে, অনুভূতি অনেক ভালো, অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আসলে আল্লাহ তার বান্দার স্বপ্ন পূরণ করার পিছনে কোনো না কোনো উসুলা রাখে, যেটা আপনি আমরা যারা পাতেন তা পাই বা পাবো, সবার একটা উসুল্লা হিসেবে আপনাকে পাইছি আমরা। আপনার গাইডলাইন ফলো করে খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারছি, শুকরিয়া আল্লাহর দরবারে। অনুভূতি অনেক মজার, অনেক আনন্দের ভাইয়া। এই পাতেন্তাটা আসলে আপনি নিতে চাইছেন কেন, বা কেন পাতেন্তাটা দরকার যে একজন মেয়ে মানুষ হিসেবে, একজন গৃহিণী হিসেবে আবার পাতেন্তাটা কেন দরকার? আসলে ভাইয়া, ইউরোপের মতন দেশে থাকতে হলে দরকার আছে
সবসময় তো হাজবেন্ডের উপর ডিপেন্ড হয়ে থাকা যায় না, ওরাও তো ব্যস্ত ওদের কর্ম নিয়ে, বাচ্চা কাচ্চার স্কুল সবকিছু মিলে ঝুলা আমাদেরও দরকার আছে। যেমন বাচ্চাদেরকে স্কুলে নিতে হলে হাজবেন্ডের উপর ডিপেন্ড হয়ে থাকতে হয়, কেন আমরা ইউরোপে আছি আমরাও তো কিছু করতে পারি। ও হিসাবে মানে উদ্যোগটা ওখান থেকে আসা যে এখানে আসি বসিয়ে না রয়েছি বাসায়, কোনো কাজ নাই, হাজবেন্ডের একটু সময় দি, বাট যত কিছু করতে পারি চেষ্টা করি ট্রাই করি। তাছাড়া আমার আফু আর আমার ভাইয়া ওরা বাইরের দেশে থাকে, ওদের পাতেন্ট আছে, প্রথম চেষ্টাটা আমার ওখান থেকে যে ওরা বাইরের দেশে থাকি ওরা পারছে তাহলে আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে, দেখি আমি একবার ট্রাই করি চেষ্টা করি ইনশাল্লাহ কি হয়। তখন থেকে আসলে মনের ভিতরে একটা আশা আসে, সেখান থেকে ফেসবুকে ঢুকতে ঢুকতে হঠাৎ আপনার ভিডিও গুলা সামনে আসে, ভালো লাগে, ভালো লাগা শুরু করে আপনার বোঝানো গুলা, আপনার বোঝানোর স্টাইল গুলা কেন জানি খুব ভালো লাগতেছে, বুঝতেও ইজি লাগতেছে, সেখান থেকে মূলত স্টার্টিং। আসলে ভাই এরূপে থাকতে হলে অবশ্য দরকার, হাজবেন্ডের উপর কত ডিপেন্ড থাকা যায়। আলহামদুলিল্লাহ, আপনার স্বপ্ন একসাথে আজকে দুইটা পূরণ হয়েছে, সাথে আপনার গাড়ি আমরা সবই দেখতেছি। এই আপনার হাজবেন্ড আপনাকে গাড়ি গিফট করছেন, সব মিলে ভাই সম্পর্কে কিছু বলেন, উনি আপনাকে আসলে ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে আসলে শেষ হবে না, অসাধারণ একজন লোক, মানে ও যে এভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি সেটা বুঝতে পারিনি ভাই। আপনার সাথে যোগাযোগ কইরা ও সবকিছু পোটেনশিয়াল কতটুকু লাগবে কি আসে পিছে সব একুরেট কইরা ও আমাকে গিফট করছে, এটা অনেক খুশি। আর আমি কি খুশি ওর থেকে আরো বেশি খুশি ও, যেমন আমি আজকে যখন পাতেনটা হাতে পাইছি আমি ওকে একটু নার্ভাস করার চেষ্টা করছিলাম, আমি প্রথমে বলছি সুখবর না, মনে হয় আমি খারাপ অবস্থাতে আছি, আমার ভালো লাগতেছে না, ফোন দিবা না, মানে একটু মুড দেখেছি। ও বুঝতে পারছে আমার কথাতে, বুঝতে পারছে যে ওরে আমি হয়তো বা একটু চাইতে দিছি আর কি। পরে আসি আমি যখন ওর হাতে পাতেনটা দিছি ভাইয়া, ও সাথে সাথে বলতেছে দোকান 10 মিনিটের জন্য বন্ধ রাখা, চলো আমরা ঘুরে আসি। তার মানে দেখেন ও কতটুকু মানে খুশি, ও আমার থেকেও বেশি খুশি। আর মানুষটা ভাইয়া অসাধারণ একজন মানুষ, কি বলবো ও সম্বন্ধে বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনি আপনার লক্ষ্য সাপোর্টিংটা ভাইয়া খুব দরকার, ও আমাকে অনেক সাপোর্ট করছে থিওরির ব্যাপারে, মানসিক ভাবে অনেক হেল্প করছে। ও সকালবেলা একটা জব করতো, কিন্তু যখন আমার পরীক্ষার ডেট পাইছি ও জব চাইরা দিছে যে না তুমি পড়ালেখা দিবে বেশি একটু টাইম দাও যেহেতু সময় কম। তার মানে দেখেন ও আমাকে অনেক সাপোর্ট করতো, আমাকে মানে আমি পুরো 1 মাস ঘর বন্দির মতন ছিলাম, জাস্ট পড়ার দিকে মুখ ছিলাম, ও পুরা সব দিক দিয়ে হ্যান্ডেল করছে। সকালবেলা শুধু বাচ্চাদেরকে রেডি করে দিতাম, ও দাও স্কুলে নিয়ে যেত, তো আমাকে অনেক হেল্প করতো। আমি যখন পড়ালেখার দিক দিয়ে একটু চাপে থাকতাম ও আমাকে বুঝাইতো, একবার না পারলে আবার দিবা, এত টেনশন কি, এত টেনশন করার কি আছে, আর পারবা, পারবা না কেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভাইয়ার বুঝানি তো অনেক সুন্দর, দেখি ভাইয়া যেহেতু আছে ইনশাল্লাহ হবে। মানসিক ভাবে অনেক সাপোর্ট পাইছি ভাই, আসলে সাপোর্ট না পেলে এতটুকু আগাইতে পারতাম না। কথা চলবে গেলা মিলান সরকার, মিলান সরকার স্পিকার অফ। কারণ আমরা বাবা মা সাইরা বিদেশে আছি হাজবেন্ডের কাছে, ওদের কাছ থেকে যদি আমরা সাপোর্ট না পাই তাহলে আমরা কখনো আগাইতে পারবো না, সম্ভব না। অবশ্যই, এবং সব মিলাই আপনি আলহামদুলিল্লাহ একজন অসাধারণ স্টুডেন্ট ছিলেন, পরীক্ষাও ভালো রেজাল্ট করছেন আমাদের এই গ্রুপ থেকে, আপনাদের সি গ্রুপ স্টুডেন্ট সবাই খুব ভালো রেজাল্ট করছে। তা আপনার কাছ থেকে আজকের এই আনন্দের দিনে কিছু বিষয় জানতে চাইবো, আপনাদের গ্রুপের অসংখ্য মেয়ে গ্রুপ স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করে আপনিও জানেন, তো তাদের উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলতেন যে আসলে একবারে নতুন যারা গৃহিণী এখানে পড়াশোনা করে তারা কিভাবে শুরু করলে তাদের প্রথম লেভেলটা তারা কমপ্লিট করতে পারে এবং আপনার মতো একটা ভালো রেজাল্ট আমাদের উপর দিতে পারে, যদি আপনি একটু বলতেন। জি ভাইয়া, প্রথম কথা হচ্ছে সবাই আপনার কথা শুনতে হবে, আর গ্রুপ বাই গ্রুপ পড়তে হবে। আপনার শুরুতে যদি মিক্স কুইজ করে তাহলে দেখা গেছে ভুলের সংখ্যা বেশি হয়ে যাবে, মাথায় ঢুকবে না। সর্বপ্রথম গ্রুপে গ্রুপে পড়তে হবে, আপনার ভিডিও গুলা থিওরির দিকে একটু বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, থিওরি যত বুঝবে কুইজ তত সহজ হয়ে যাবে। আর না বুঝলে তো আপনি আছেন, আপনার সাথে যোগাযোগ রাখতে হবে, 100% কমিউনিকেশন রাখতেই হবে, কারণ একজন স্টুডেন্টের লেভেল কোন জায়গা আছে ওটা বুঝতে হলে অবশ্যই কমিউনিকেশন রাখতে হবে। আমার এখনো মনে আছে ভাইয়া আমি আপনার সাথে যোগাযোগ করতাম কন্টিনিউ, কিন্তু আমি ফোনে কথা কম বলতাম, সেট করতাম বেশি হোয়াটসঅ্যাপে,
আপনি ক্লাসে একদম বলছিলেন যে রুমাফু দেখবেন জেরোর উপরে পাস করবে, তার মানে এই কথাটা আসছে কোত্থেকে? আমার যোগাযোগের কানেকশনের মাধ্যমে, যে আমি পড়ালেখা কি পর্যায়ে করি, কতটুকু করি, আমি আমার আপডেট দিতাম, সেজন্য আপনি এটা বলতে পারছেন। কিন্তু যোগাযোগ যদি আমি না রাখতাম, না করতাম, তাহলে বলা সম্ভব হতো না যে আমার অবস্থানটা কোন জায়গায়। তো সবাই যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ না রাখলে আপনার অবস্থান বুঝতে পারবেন। আর গ্রুপের ভিতরেও কিন্তু পরীক্ষা দেওয়া যায়, গ্রুপ বা গ্রুপ পড়া, গ্রুপের ভিতরে পরীক্ষা দিলে ওখানে যদি জেনারেলি আসে তাহলে মিক্স কুইজ করলে 100% জেনারেলি আসবে। আর যে যে ক্যাপিটলও পড়ে ওটার উপর সীমাবদ্ধ থাকা উচিত, বারবার ওটাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। আর বেদ্য গ্রুপে, যখনই বেদ্য গ্রুপে ঢুকবে তখনই মাথার মধ্যে সেট করতে হবে, আমি আজকে পরীক্ষার ডেট পাইলে যেন আমি আজকে প্রমোশন হতে পারে। মানসিকভাবে ওইভাবে প্রস্তুতি নিয়ে রিভিশন রাখতে হবে কন্টিনিউ, সপ্তাহ অন্তত একদিন রিভিশনের জন্য রাখতে হবে। ডেলি আপনি রিভিশন করতে পারবেন না, যেহেতু এই ক্যাপিটাল পড়া থাকে, ওগুলা কমপ্লিট করার পরে সপ্তাহ অন্তত একদিন সেট করে রাখবেন রিভিশনের জন্য। আমি প্রতি শনিবারে রিভিশন রাখতাম ভাইয়া, যেহেতু রোববারে আমাদের মিক্স কুইজ থাকতো, যেন আমি ওগুলা অ্যান্সার দিতে পারি, যেন আমি পারি অ্যান্সার, প্রশ্ন আসলে যেন আমি বুঝতে পারি। আমি প্রতি শনিবারে রিভিশন রাখতাম, রিভিশন রাখতেই হবে, রিভিশন না থাকলে পিছনে ওগুলা ভুলা যাবে। মাশাআল্লাহ আর আপনি নোট করতে হবে ভাইয়া, প্রচুর নোট করতে হবে। জানেন ভাইয়া, আমার এই নোট থেকে আমি থিওরি পর্যন্ত, থিওরিতে তো পাইছি পাইছি, আজকে বুঝতে তো আমি হেল্প পাইছি। আমি আপনার ভিডিও সবগুলা দেখা লাগেনি, আমার ওই ছোট ছোট নোট গুলা আজকে 2 দিন থেকে আমি শুধু ওগুলা লাড়তেছি ছাড়তেছি, প্রতিটা জিনিস আমার মাথায় আবার নতুন করে ঢুকতেছে। কারণ অনেক কিছু তো ভুলে যায়, ভুলা স্বাভাবিকও, সবকিছু মনে রাখা একটু সম্ভব না, কিছু কিছু সেকশন দেখা গেছে ভুলে যায়। তো আমি ওই নোট থেকে হেল্প পাইছি প্রতিটা, মানে ক্যাপিটাল 1 থেকে 25 পুরো আমি সবগুলো আমার নোট থেকে কি সুন্দরভাবে আমি হেল্প পাইতেছি। ছোট ছোট পয়েন্ট গুলো আমি যেভাবে নোট করতাম বাংলা ইতালিয়ান মিক্স করে, আমি যেভাবে বুঝি, যেভাবে আমার বুঝতে সুবিধা, আমি ওইভাবে নোট করতাম। তো আমি ওইভাবে নোট করছি, আর আজকে 2 দিন থেকে আমি ওগুলা ফলো করছি, যে ম্যাজিস্ট্রেট যদি কোনো কোশ্চেন করে যেন আমি উত্তর না দিতে পারি, ওইরকম কোনো পরিস্থিতি না হয়, আমি যেন ফটাফট সব উত্তর দিতে পারি, আমি ওইভাবে প্রস্তুত নিয়ে গেছি আজকে বুঝা পরীক্ষা আপনাকে কি কি প্রশ্ন করছে আপু যদি একটু বলতে? ভাইয়া। একটা দমন দেওয়া করেনি, দুর্ভাগ্য, আমি প্রস্তুত নিয়ে গেছি ঠিক আছে। বাট প্রথমে তো নার্ভাস ছিলাম, মহিলা ম্যাজিস্ট্রেট ছিল, যতটুকু শুনছি সবার কাছ থেকে মহিলা ম্যাজিস্ট্রেট হইলে রাশি খুব খারাপ থাকে। যা হোক, আলহামদুলিল্লাহ মহিলাটা অনেক ভালো ছিল, একটা দমন দেওয়া কাউরে করেনি, শুধু যে আমাকে তা না, আমরা মোট 5 জন দিছি, কাউকে কোনো দমন দেওয়া করেনি, জাস্ট শুধু চোখ বড় বড় করে তাকায় রয়েছে কি করতেছে, কিভাবে পার্থিবে করতেছে, রাত্র মাসা কিভাবে করে, ডানে বামে অধিকার দেয়নি, তারপরে আপনার ঘাড় ঘুরায় কিনা, জাস্ট ওগুলাও নজরে রাখছে, দোমান্দা করেনি, কোনো প্রশ্নই করেনি। আমি তো ভাবছি হয়তো প্রশ্ন করবে, কিন্তু কিছুই করেনি, জাস্ট শুধু নামটা জিজ্ঞেস করছে আমার। অনেক সহজ হয়ে গেছে সবকিছু। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। যে স্বাভাবিক দোমান্দা করলে হয়তো প্রশ্নের দিকে খেয়াল থাকতো, গাড়ি চালানোর দিকে হয়তো মনোযোগটা কম থাকতো, যাই হোক, একটা দিক দিয়ে সহজ হয়ে গেছে। তো আমার একটা জিনিস এখনো মনে পড়ে, যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন সেদিন সকালে ফোন দিয়ে বলতেছেন ভাই জেরারি করতে যাইতেছি। আমার এখনো মনে আছে, এখন শখ আছে, 8:30 ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি কিন্তু জেরারি জেরারি করতে যাইতেছি। আপনি ঠিকই জেরো করে বের হয়েছেন। জি ভাই, আজকেও ভাই আমি মানসিক ভাবে খুব প্রস্তুত নিছি, যে যে দিক থেকে দোমান্দা করে ইনশাল্লাহ আমি ট্রাই করব, কারণ আমি ডিসেম্বর স্টুডেন্ট, আমি ওইভাবে তৈরি হয়ে আসছি। মনে মনে যখন আমার আমার আগে আরো 2 জন দিছে, মানে ওরা দিতেছে, ওদেরকে পাতেন তো হাতে দিতেছে, দেখা ভাল লাগতেছে, আর একটু ভয়ও কাজ করতেছে, আর ভিতরে ভিতরে নিজেরে বলতেছি যে সমস্যা নাই, আমি ভাইয়ার স্টুডেন্ট, ভাইয়া আমাকে তৈরি করছে, আর আমি রিভিশনও দিছি, ইনশাল্লাহ দেখি কি দোমান্দা করে, আমি প্রস্তুত আছি। জানেন ভাই, আমি শুধু দিশেহত্ব নিয়ে পড়ি থাকিনি, আমি 1 থেকে 25 পর্যন্ত রিভিশন করছি। অবশ্যই, কারণ ওখান থেকে গুইজা পরীক্ষাও প্রশ্ন করে গাড়ির টায়ার সম্পর্কে, গাড়ির জি মোটরসাইকেল। ভাইয়া, ওর আগের দিন যেমন লুনে দিই, সোমবারে আমাকে আমার মায়েস্ট্রা পরীক্ষা নিয়েছিল, অনেক দোমান্দা করছিল, নিরপাতন্ত্র থেকে শুরু করে অ্যালকোহল, তারপরে এই যে বাতিস্ত্রাদার, ওটার কতটুকু ক্ষয় হলে তুমি জায়গা চেঞ্জ করতে হবে, ওগুলা পর্যন্ত আমাকে দোমান্দা করছিল, তারপরে গাড়ির ভিতরে কি কি কন্ট্রোল করতে হবে ওগুলা করছিল, ও আমাকে পরীক্ষা নিয়েছিল আর কি আগে।
যে তুই কিভাবে পারবি দেখি, না তোর যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করো তো দিতে পারস কিনা। ও আগে আমাকে প্রাথমিক ভাবে একবার জিজ্ঞেস করছিল সবকিছু। মাশাআল্লাহ, আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো আমরা, বিশেষ করে এই যারা পরীক্ষার্থী হইতেছে এই মুহূর্তে আপনাদের মিলানো শহরে অসংখ্য পরীক্ষার্থী রেডি হইতেছে। মিলানো শহরে মানে থিওরি পরীক্ষার জন্য কিছু পরামর্শ এবং দ্বিতীয় পরীক্ষার জন্য কোন কোন জিনিসগুলো মানে খেয়াল করলে খুব দ্রুত সারতে পারবে, পাশ করতে পারবে স্টুডেন্ট, যদি একটু বলতেন। থিওরি এবং ড্রাইভিং যার জি পরীক্ষা ভাইয়া, থিওরি পরীক্ষা আপনার ওই যে ব্যক্তি গ্রুপে যাওয়ার সময় মানসিক ভাবে সেট থাকতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, রিভিশনের মাধ্যমে থাকতে হবে, আর ডেট তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত, কারণ যত দেরি হয় তত আসলে ভুলের সংখ্যা বেশি থাকে। আর আমাদের এদিকে আপনার পরীক্ষা এত কঠিন না, জাস্ট ওরা ফেজের সাথে ফেজ মিলা ঢুকায়, তারপরে ফেজ যখন কম্পিউটারে আসে সাথে সাথে স্ক্যাডা চলে আসে, কোনো দোমান্দা করে না, কিছু না, কোনো প্যারা নাই। আর গুইদা পরীক্ষা আজকে আমার 1টা বাজে যাইতে বলছি স্কুলে, আমি তখন গেছিলাম, সাথে সাথে আমাদেরকে সবাইকে নিয়ে গেছে গাড়ি করে নিয়ে যায়। আপনার 2টা স্কুলের পরীক্ষা ছিল আর কি, একটা স্কুলের এক আফু দিয়েছে, তারপরে যে আমরা ছিলাম আমাদের গাড়িতে আর কি, আমাদের স্কুলের গাড়িতে সবাই অপেক্ষা করতেছি, আর ওর পিছে পিছে যাইতেছি, মানে যে পরীক্ষা নিতেছে ওর পিছে পিছে সবাই যাইতেছে আর কি। পরে একজন একজন করে এভাবে ইয়ে করতেছে, আমাকে প্রথমে আপনার পাত্রে করতে বলছে, পাত্রে করলাম, পরে রতনটা ঘুরাইলো 2টা, তারপর পার্কিং LH 2টাই করতে বলছিল, প্রথমে L করতে বলছিল, L করলাম, পরে আবার চৌরাস্তায় একবার ঘুরাইলো, প্রেসিডেন্সিয়া দিই কিনা ওগুলা নজর করছে, খেয়াল করছে, তারপর আপনার বলছিল যে ইউটার্ন করার জন্য, করলাম ইউটার্ন, নেক্সট টাইম আবার চৌরাস্তায় একবার ঘুরাইলো, তারপরে আবার বলছিল যে পার্কিং এস কর, পরে এস করলাম, করে আবার একটু ঘুরাইলো, ঘোরানোর পরে এবার বলছে যে ফেরমারে কর, ফেরমারে করলাম, ইন্ডিকেটর দিয়ে দেয়া ফেরমারে করলাম, করে বলতেছে এবার ফিরমারে কর, ফিরমারে করে আমার হাতে বাতন দিয়ে দিচ্ছে, অসম্ভব ভালো লাগছে ভাইয়া বাতনটা তো হাতে নিয়ে, ও ওই ফিলিংস বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আপনারা যেরকম স্টুডেন্ট ছিলেন, স্কুলের জন্য অনেক কিছু করছেন, আপনারা স্কুলকে আরো সামনে আগে নেওয়ার জন্য আপনাদের গ্রুপের স্টুডেন্ট মাহবুবা খানম, মুনা আপু, শাবনুর আপু, সোনিয়া আপু, আপনারা সবাই স্কুলের জন্য অনেক কাজ করছেন, ধন্য গ্রুপকে আরো অ্যাক্টিভ করার জন্য আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আপনাকে উইশ করার জন্য আপনার বান্ধবীরা আসছে, আমি দেখতেছি সবাই অপেক্ষা করতেছে কথা বলার জন্য। আমি এখন তাদেরকে কথা বলার সুযোগ দিব, সমস্ত গ্রুপের আপুরা আপনারা এক এক করে কথা বলতে পারেন, আপনাদের বান্ধবীকে উইশ করতে পারেন। আও গরি রুমা আপু, মাহবুবা খান, ধন্যবাদ, কংগ্রাচুলেশন আপু, ধন্যবাদ আপু, আগুরি রুমা আপু, আই ধন্যবাদ তানজিন আপু, আগুরি রুমা আপু, নায়িকা শাবনূর নায়িকা সাবনুর, ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য, আগুরি ইনশাআল্লাহ আপু, আগুরি আমাদের জন্য দোয়া সত্যি করবেন আপু, একটার ভাইয়া ইনশাআল্লাহ বলা আপু, আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখছেন এক একজন সেলিব্রিটি এখানে যারা আছে, তারপরে আর কে কে আছেন, উইশ করেন সবাই, কথা বলেন। কংগ্রেচুলেশন আপু, আসসালামু আলাইকুম, কংগ্রেচুলেশন আপু, লাকি গার্ল, কেমন আছেন ধন্যবাদ আপু, জি আলহামদুলিল্লাহ, আপু? শুনে আসলে খুব ভালো লাগে যখন শুনি এক একজন করে পাস করতেছে, থিওরি পাস করতেছে বা পাতেনতে পাচ্ছে, খুব ভালো লাগে আসলে। কবে যে নিজে পাবো এরকম একটা স্বপ্ন দেখি ইনশাল্লাহ সবসময়। আপু পারবেন, চেষ্টা চালিয়ে যান, ভাইয়ের কথা শুনে যেভাবে যেভাবে ভাইয়া বলে ঠিক ওইভাবে আগাইলে খুব শীঘ্রই পারবেন, ইনশাল্লাহ আপু দোয়া করবো। আর ভাইয়ার সাথে যোগাযোগ 100% রাখতে হবে, যোগাযোগ না রাখতে কখনোই আগানো সম্ভব না ভাইয়া, সেটাই, কারণ ভাইয়া আপনার অবস্থানটা বুঝতে হলে 100% আপনাকে যোগাযোগ রাখতে হবে। বাকি ইউজ করতে পারেন জুনিয়ররাও যারা আছেন। আগুরি আপু, অনেক অনেক আগুরি আপু, ধন্যবাদ, কংগ্রেচুলেশনস আপু, ধন্যবাদ আপু, আগুরি কংগ্রেচুলেশন আপু আপু, দোয়া করবেন আপু, ইনশাল্লাহ সবাই পারবেন, শুধু একটু ধৈর্য ধরে লাগা থাকেন, ধন্য গ্রুপে যারা আছেন কথা বলেন। দোয়া করবেন ইনশাল্লাহ। আগুরি আপু, ধন্যবাদ, আগুরি আপু, ধন্যবাদ আপু। ও একলো
দেখো কি আছে, ভাই ঠিক ভালো আছে, আছে? এই তো আরে আপনার সেলিম দোয়া করবেন, আমরাও পিছনে পিছনে আসতেছি। তৃষা বুকে চিনেন এমন কেউ নাই, যারা তৃষা বুকে চিনে না তারা স্টুডেন্ট আরে হইবে আমাদের সেলিম জি, আমাদের আইকন, এলজি তো অনেক সিনিয়র আপু আমাদের, আমাদের আইকন। আইকন জি। আমরা হচ্ছে ওনাকে ফলো করছি, এখন আমাদেরকে আবার জুনিয়র গ্রুপ ফলো করতেছে। 100% আমি অনেক ভক্ত সি গ্রুপের আপুদের। ধন্যবাদ আপু, আপু দোয়া করবেন আপু, খুব ভয়ে আছি। ইনশাল্লাহ বয়ের পিছনে বয়কে জয় করাই তো মেয়েদের কাজ। খুশি করতে পারি আপনাদের মতো, বয়কে জয় করাই জিসম ভাইয়ের স্টুডেন্টদের কাজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই করবো। অবশ্যই পারবেন আপু। তৃষা দিদি জি ভাইয়া, কেমন চলতেছে আপনার ড্রাইভিং, কেমন চলতেছে আপনার বর্তমান জীবন? এই তো ভাইয়া চলছে কোন রকম। আপনাদের জুনিয়র দেশের আপুরা দেশের সবাই ভালো মায়া ব্যবহার কাটে উঠতে করতেছে পারতেছি না এখনো ভাইয়া, জি? দেশের মায়া এখনো কাটে উঠতে পারি নাই। ও আচ্ছা, হ্যাঁ, দেশ থেকে আসছেন, এই আপনার জুনিয়র স্টুডেন্টরা পাশ করতেছে আপনার কাছ থেকে শুনতে চায়, তার আপনাকে সবাই মোটামুটি চিনে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, তারা আসলে কিভাবে পড়বে, কিভাবে আপনাদের মতো জেরো করে পাশ করবে যদি বলতেন। ভাইয়া কথা মানে, আমরা যারা জিসান বাংলা পাতেনটা স্কুলের স্টুডেন্ট তারা সবাই পাশ করব, কিন্তু মানে একটা জিনিস কি, কে কয়টা ভুল করে সবার লক্ষ্য রাখতে হবে, জেনারেলি কিন্তু সবাই আমরা পাশ করব, এটা একদম চ্যান্ত ফের চ্যান্ত। জিসান বাংলা স্কুলের স্টুডেন্টরা সবাই ভাইয়া পড়াশোনা করে যায়, ফাঁকিবাজি দিয়ে যেতে পারে না। কারণ ভাইয়া আপনি যে গাইডলাইন দেন ওইটা আমাদের জুনিয়র যে ভাইয়ারা আছে বা আপুরা আছে সবাই যাতে এই গাইডলাইন ফলো করে, প্লাস নিজের জন্য যাতে 24 ঘন্টার মধ্যে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় বের করে। সময় না বের করলে, আপনার গাইডলাইন ফলো না করলে ভাইয়া পারবে না। আর ওই যে আপু যে বললো ইটালিয়ান বাংলা মিশ্রণে যে নোট, এই নোট হচ্ছে সবচেয়ে উপকারী। যখন যেটা না বুঝবেন সাথে সাথে ভাইয়াকে ফোন দিয়ে ভাইয়ার কথা অনুযায়ী এবং নিজের মনের কথা মিশাইয়া যে নোটটা ভাইয়া, ওইটাই সবচেয়ে উপকারী জিনিস। আমি তো 12 নম্বর 11 নম্বরে গিয়ে যে ধাক্কা খাইছি ভাইয়া, তারপর 12 নম্বরে ভাইয়া মনে আছে ভাইয়া? জি আও মেনটা কি ডিমিনিউশন কি ভাইয়া একটু বলেন। এই কারণে আমি যেভাবে নোট করছিলাম আর এখন ভাইয়া মানে পড়ার পরীক্ষার আগ পর্যন্ত ভুলি নাই, এখনো মাথায় আছে এই নোটগুলো, এখনো ভাইয়া আমার কাছে আছে খাতাগুলো। ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে কেউ ওই মানে পারবেন না। ওই যে আপু যে বললো ভাইয়ার সাথে যোগাযোগ না করলে কে কেমন অবস্থানে আছে এটা কিন্তু বোঝা যায় না। এবং হোক যোগাযোগ ভাইয়ার সাথে ফোনে কথায়, ভয়েস মেসেজে বা চ্যাট করে, যেভাবেই হোক যোগাযোগ করতে হবে, ডেইলির আপডেট দিতে হবে। আমাদের আমরা যেমন ফলো করতাম ভাইয়া জি গ্রুপকে, হুম আমরা কিন্তু জি গ্রুপকে ফলো করতাম। ওই যে মিলানোর যে ভাইয়াটা, ওই ভাইয়ের কথা অনুযায়ী মানে ভাইয়া একদিন বলছিল যে জিসান ভাইকে ছবি পাঠাইতে পাঠাইতে জিসান ভাই যতদিন না বলছে যে ভাই আর পাঠায়েন না, আমার মেমোরি ফুল, ওই কথাটা ভাই আমার ব্রেনে ছিল। আমি খালি কুইজ করতাম, স্ক্রিনশট করতাম, আপনারা পাঠাইতাম, আপনি আমি ঠিক মনে হয় করি আমাদের সোহেল না ভাই, রানা সোহেল, না 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 ভাইয়া কি জানি ভাইয়াটার নাম ভুলে গেলাম নামটা। ও আচ্ছা, আরেকজন আছে, এলো আমাদের, আসলে কত স্টুডেন্ট ভুলে গেছি নাম, হ্যাঁ হ্যাঁ ওই মিলানোর ভাইটা যে, ওই যে যার ছেলে মেয়ে ভাইয়া আপনার যে অনুষ্ঠানের মধ্যে কোরআন যে, তেলাওয়াত করতো, হ্যাঁ ভাই, হ্যাঁ নামটা হ্যাঁ মনে হ্যাঁ পড়তেছে না। ওই ওই ভাইয়ার কথা অনুযায়ী ভাইয়া আমি খালি স্ক্রিনশট মারতাম আর আপনারা পাঠাইতাম। আর ঠিক আপনি আমার পরীক্ষার আগের দিনই বলছিলেন, যদিও আমি আমার পরীক্ষার ডেট জানাই নাই, পরীক্ষার আগের দিনে আপনি বলছিলেন যে দিদি আর পাঠাইতে হবে না, আপনি পারবেন, আপনি একটা লেভেলে এসে পড়ছেন। তারপর থেকে ভাইয়া আমার বিশ্বাস যে না আমি পাশ করবো এবং জেনারেলি আমি দিতে পারবো ভাইয়াকে। অনেক অনেক ধন্যবাদ আপু আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামে আসার জন্য, জুনিয়রদেরকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, কারণ আপনারা হচ্ছেন আইকন, যারা কিনা প্রাথমিক পরীক্ষা শুধু পাশই করেন নাই, আপনারা গৃহিণী, চাকরিজীবী, এবং আপনাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু ম্যানেজ করে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে গেছেন, এটা অনেক বড় একটা এক্সাম্পল। এবং ইতালিতে যত অনলাইন স্কুল আছে তার থেকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে জিসান বাংলা স্কুলের ধর্ণী গ্রুপ, যেখানে একতা আছে, যেখানে যেখানে অনুগত্য আছে, যেখানে ভালোবাসা আছে, যেখানে সম্পর্ক আছে, যেখানে সম্মান, নিরাপত্তা সবকিছু আছে, আর এই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি গত 3 বছরে। আমাদের যেটুকু অ্যাবিলিটি আছে, আল্লাহ তালা যেটুকু আমাদেরকে দিছে, আমরা সেটুকু দিয়ে আপনাদের চেষ্টা করতেছি।
আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যারা এখনো প্রাথমিক পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে, যে আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আপনার পরিশ্রম করার মানসিকতা, আপনার সততা এবং নিজেকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে নেওয়ার একটা মানসিকতা। সফলতার কোনো শেষ নাই, একটা যাবে আর একটা সফলতা আসবে, কিন্তু যেই সফলতাকে আপনি টার্গেট করবেন ওইটা শেষ করে তারপর আরেকটা ধরতে হবে। একসাথে অনেকগুলো কাজ করা যায় না, একসাথে অনেক পরাজয় নেওয়া যায় না, একসাথে অনেক কিছু করার ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। তো আমাদেরকে একটা একটা করে স্টেপ পার করতে হবে, একটা একটা অধ্যায় করে শেষ করতে হবে। যারা দুর্বল তারা একটা গ্রুপ করে শেষ করবেন, তারা একটা চ্যাপ্টার শেষ করবেন, দেন তারপরে পুরো বই নিয়ে কুইজ করবেন। ইভেন এই 3 মাস লাগাতার লাগিয়ে থাকতে হবে, নোট করতে হবে, আপডেট দিয়ে রাখতে হবে, যেমনটা আপুরা বলতেছেন যেমনটা তারা করতেন এবং তারাই কিন্তু পাশ করছেন। আপনারা দেখেন অনেক ভিডিও আপনাদেরকে আমি পাবলিক করি ফেসবুকে, এই যে এনারা এনারা প্রত্যেকটা অক্ষর কথা পালন করতেন, আজকে তাদের কিন্তু এই সফলতার মুখ গর্বকরা বলতে পারে যে তারা জিসার বাংলা স্কুলের স্টুডেন্ট। কারণ হচ্ছে তারা সত্যিকার অর্থে কথাগুলো শুনতো এবং তাদেরকে আসলে অনেক ভালোবাসি আমি, এই জন্য যে যারা অনুগত তাদেরকে ভালোবাসতে তাদেরকে সাহায্য করতে ভালো লাগে। কিন্তু যারা ফাঁকি দেয়, তারা একদিনের পর আরেকদিন পরে না, আরেকদিন যোগাযোগ করে না, অথবা বিভিন্ন অজুহাত দেখায় পিছনে পড়ে থাকে, তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করার জন্য প্রতিদিন রাতে রাত শেষটাতে দিকে আসে এবং জিজ্ঞেস করে তোমাদের কার কি দরকার আমাকে বলো, আমি তোমাদেরকে সে সমাধান করে দিব। কিন্তু আমরা আসলে ব্যক্তিগত ভাবে কয়জন মানুষ রাত জায়গা আল্লাহর কাছে দোয়া চাই? 1 কোটি মানুষের মধ্যে 2 জন চান কিনা সন্দেহ আছে। তো সফলতা কিভাবে আসবে বলেন? সফলতা আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে বারবার চাইতে হবে, নিজের সফলতার জন্য নিজেকে অনেক কষ্ট দিতে হবে, নিজেকে আরাম করে শুয়ে শুয়ে পড়ালেখা হয় না। হ্যাঁ, সুখে শান্তিতে আপনার কোনো প্রবলেম নাই যে আপনি একদম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারপর আপনি সফল হইবেন না। যারা কষ্টের মধ্যে থাকে তারাই সফল হয়, যাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না আমাকে এই প্রবলেমটাকে সমাধান করতে হবে, আমাকে এই স্টেজ থেকে বের হয়ে আসতে হবে, আমার এই পারিবারিক যে অবনটন এটাকে সমাধানে আনতে হবে। কিভাবে আনবো? ইতালিয়ান ভাষা জানি না, ওকে নো প্রবলেম, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি একটা ভালো জবের অফার নিতে পারবেন, করতে পারবেন। আর ইতালিতে থাকতে গেলে আপনাকে অবশ্যই 2-3টা জিনিস থাকা জরুরি। 1, আপনার সততা, আপনি কিছুই জানেন না ইতালিতে, আপনার কোনো ল্যাঙ্গুয়েজগত সমতা নাই, আপনার ডকুমেন্টস নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, তারপর আপনি সাকসেস হইতে পারবেন যদি আপনার মধ্যে সততা থাকে। আর এই সততার সাথে যদি আপনার ল্যাঙ্গুয়েজ থাকে ইতালিয়ান ভাষা, কাজ করার মানসিকতা এবং ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনি পৃথিবীতে ইতালিতে সবচেয়ে বেশি আগায় থাকবেন এবং ইভেন 10 থেকে 15 বছর আগায় থাকতে পারবেন। তো এই জন্য প্রথমে দরকার সততা, কাজ করার মানসিকতা এবং সৎ উদ্দেশ্য এবং ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে। তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে যাইবেনই এবং খুব ভালোভাবে আগাইতে পারবেন, সাথে আরো আরো শত শত মানুষকে সাহায্য করতে পারবেন। অন্যকে সাহায্য করার মানসিকতা নিয়ে পড়াশোনা করলে পড়াশোনাটা কমপ্লিট হয়। এখানে যাদের কাছে দেখতেছেন তারা সবাইকে সাহায্য করতেন, মজার ব্যাপার কি তারা আমার অ্যাবসেন্সে জুনিয়রদেরকে সাহায্য করতেন। যেদিন আমি অনেক ক্লান্ত হয়ে যেতাম তাদেরকে আমি পড়তে বলতাম যে আপনারা আজকে পড়ান, আজকে আপনারা ওদেরকে পড়ান, ওদেরকে সাহায্য করেন। তারা সেই যোগ্যতা রাখতো, তারা স্টুডেন্ট, ইভেন তারা জুনিয়রদেরকে পড়ানোর মতো ক্ষমতা রাখতেন। সো তারা সাকসেস করবে না, কে সাকসেস করবে বলেন আপনারা? সো সবার পক্ষ থেকে আমাদের রুম আপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই আনন্দের দিনটা, আজকের এই সুন্দর মুহূর্তটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আপনার পরিবারকে তো সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, সবাই পারবে ইনশাল্লাহ, সবাই শুধু ভাইয়ার কথা শুনলেই হবে, চেষ্টা থাকতে হবে, আসলে মূল টার্গেট থাকবে চেষ্টা, আর একটা টার্গেট নিয়ে নামলে হয়ে যাবে, যে আমি 2 থেকে 3 মাসের বেশি সময় নিব না, টার্গেট ফিল আপ আপু করতে একটা পারলে। কথা জিজ্ঞাসা করতে পারি? জি বলেন। বুঝি আপনি কয়টা গুজা করলেন, করার পর পরীক্ষাটা দিলেন? আমি আমি আমাকে 26টা গুইদা করেছে ভাইয়া, আর ভাই আজকে যা আজকে গিয়েছি আমার যা লিড ধরে দিছে তার দিয়ে ওর আমার পাগল করে দিছে, যার জন্য আমি জিজ্ঞাসা করি। আর আপনি রিভাইজের কথা বলেন, আমি মানে আমি তো পড়াশোনা সব বাজেই দিয়ে দিছি, খালি ওই যে ভিডিও বানাইছি সেগুলো দেখি হালকা লেবু, কিন্তু আপনি ওই মানে তাহলে কি আমি সব রিভাইজ করতে থাকবো আপু? আপনি রিভিশন ওই যে কুইজ, আপনি তো থিওরি আগে জানতেছেন ভাইয়ার, থিওরি যদি সমস্যা হয় যে ক্যাপিটাল ওই ক্যাপিটাল ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, আর কুইজের মাধ্যমে রিভিশন রাখতেই হবে আপনাকে, প্রতিটা ক্যাপিটালের কুইজ গুলো আপনাকে রিভিশন রাখতে হবে, যেহেতু যতই সামনে পিছনের গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তিনি সো তো ড্রাইভিং রিভিশন। পরীক্ষা পাশ করছে, আমাদের সরকার ভাই ড্রাইভিং পরীক্ষা পাশ করছে, গত না সপ্তাহে পাশ করছে।
ড্রাইভিং পাস লাং করলাম কোথায়? সরি, থিওরি পরীক্ষা পাস করছেন? হ্যাঁ থিওরি পরীক্ষায়। আপু ওর থিওরি ভাইয়া পাস মনে করছি, হয় আজকে কুইজ দেখি না দলে করছে। দিছে। আচ্ছা আমার তো ভয়ই পাই না দেখছি না। গুইদার জন্য টেনশন করতে হবে না, গুইদার জন্য 18 নম্বর চ্যাপ্টার পড়বে। কথা কি জানেন, ও যখন গুইদার আমি, রিভিশনের কথা বলছো নি? হ্যাঁ সে তো হচ্ছে আমি যে নোট করতাম ছোট ছোট নোট গুলা, যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরি গুলো আমি নোট করে রাখতাম, ওগুলো আমি রিভিশন দিয়ে গেছি, যে ম্যাজিস্ট্রেট আমাকে দমাদা করলে যেন আমি অ্যান্সার দিতে পারি। ওই মানসিক না সেগুলো অবস্থায় আমার আছে, কিন্তু আমি রিভাইজ করি না তাই বলছি। সেগুলো আমার অনেক প্রচুর করেছি আমি। না ভাইয়া, মাঝখানে আমি একটা কি কথা হয় বলি, আপনার, মানসিক ভাবে প্রস্তুত থাকতে পারে না কি, যে ম্যাজিস্ট্রেট কোত্থেকে কোন প্রশ্ন জিজ্ঞেস করে বলা তো যায় না। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু এত এত গুইদা করছে, তাতে আমার হলো পাঁচটা দরকার 1 মাসের মধ্যে। তা ওরা যা দেখতেছি আমি চালাতেও পারি, আমি দেশেও চালাইছি চালাইছি। আমার শুধু একটু রেত্র মাসা আর পার্কিং পার্কিং এর এখানে অসুবিধা আছে। এখানে সরকার ভাই আপনাকে বলি, আমরা বাংলাদেশে ক্লাসে, গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে 16 নম্বর চ্যাপ্টার পড়াইছিলাম, ওখানে খুব খোলামেলা আলোচনা করছি, যে আমরা যারা মনে করি বাংলাদেশের ড্রাইভিং করছি, বাংলাদেশের ড্রাইভিং এখানে কাজে আসবে না। বাংলাদেশের ড্রাইভিং স্টাইল টোটালি রং ওয়ে, বাংলাদেশের ড্রাইভিং স্টাইল এখানে ইতালিয়ান স্টাইলের রং ওয়ে। গাড়ি চালানো মানে ড্রাইভিং ড্রাইভিং করা না, এই ড্রাইভিং এর মধ্যে অনেক ধরনের নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাকে ওদের সাথে ড্রাইভিং করে শিখতে হবে। মিনিমাম গুইদা হচ্ছে 8টা, মিনিমাম গুইদা 8টা করাইবে আপনাকে। এরপরে স্কুল, একটা স্কুল যখন খোলে, তারা একটা স্কুল খোলে, একটা প্রতিষ্ঠান চালায়, তারা চায় বিজনেস করতে, সেক্ষেত্রে আপনাকে তারা বেশি গুইদা করাইতে চাইবে, 8টার জায়গায় 15টা করাইতে হবে। এখন ছেলে মানুষের মোটামুটি 20টা গুইদা লাগে, আমার নিজেরও 25টা গুইদা লাগছে ছেলে হিসেবে, আর যারা মেয়ে তাদের এরকম লাগতে পারে, কারণ মেয়েরা একটু দুর্বল হয় মানসিকভাবে, তো এটা কোনো ব্যাপার না, গুইদা বেশি করলে আপনার জন্য লাভ। এবং আগে যে ড্রাইভিং স্টাইল ছিল আপনার, সেটাকে আপনি কাউন্ট করতে পারবেন না, কারণ এখানকার তাই ড্রাইভিং, বলে 10 দিন পর দিন 15 দিন পর পর আমাদেরকে এক একটা করে গুইজার গেট করে, আচ্ছা এটা এটা কোনো স্কুলের কথা? পলিসি, এটা স্কুলের পলিসি, আপনার এই স্কুলে যদি সিট না থাকে তাহলে অন্য স্কুলে এক্সট্রা গুইজা করতে পারবেন, ফলিও রোজা ওকে দিয়ে অন্য স্কুলে আপনি এক্সট্রা গুইজা করবেন নিজের কনফিডেন্সের জন্য। কারণ কি, ওকে ওদের অনেক স্টুডেন্ট থাকে সিরিয়াল না মেনটেন করতে পারলে ওরা একটা গুইজা দিবে, আপনি চেষ্টা করবেন সপ্তাহে 2টা করে গুইজা করতে, আছে। তাহলে হবে। আচ্ছা এগুলো ওকে পার্সোনাল বিষয়, আপনাকে ধন্যবাদ ভাই। প্রাইভেটলি এগুলো বলতে হবে সবার সামনে না। সো ওকে ভাই ধন্যবাদ সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ জুনিয়রদের ক্লাস শুরু আপু, করতে হবে, ধন্যবাদ আমরা আর লং ধন্যবাদ করবো না আজকের এই সেলিব্রেশন। সো আপু ধন্যবাদ, আরো কথা হবে, আরো গল্প হবে, যতদিন আমাদের সাথে আছেন, জিজান মামা ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আর সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আমরা ক্লাস শুরু করি। ওকে।